আজকের ভিডিওটি ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য খুব ইন্টারেস্টিং এবং মজার কারণ তোমরা সকলেই জানো দু সাল থেকে নতুন যে কারিকুলাম শুরু হয়েছে এখানে প্রত্যেকটি শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা তিনটি চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তিনটি স্যাম্বল দিয়ে একটি হচ্ছে ত্রিভুজ আর একটি হচ্ছে বৃত্ত আর একটি হচ্ছে চতুর্ভুজ কিন্তু এখানে এই তিনটি স্যাম্বল বা চিহ্নকে কেন বেছে নেওয়া হলো এর পিছনে কিন্তু একটা রহস্য রয়েছে আজকে আমি ভিডিওতে সেই রহস্যটি ব্যাখ্যা করব। তা আমরা সকলেই জানি কোনো একজন শিক্ষার্থীদের পারদর্শিতার মাত্রা যদি সর্বোচ্চ হয় তাহলে তাকে ত্রিভুজ দিয়ে মূল্যায়ন করা হয় এবং কোনো একজন শিক্ষার্থী যদি পারদর্শিতা সেটার ইন্টারমিডিয়েট বা মধ্যম মানের হয় তাহলে তাদেরকে আমরা বৃত্ত দিয়ে মূল্যায়ন করে থাকি এবং কোনো শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা যদি প্রাথমিক পর্যায়ের হয় তাহলে তাদের তাদেরকে আমরা চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করে থাকি কিন্তু এই যে বৃত্ত ত্রিভুজ এবং চতুর্ভুজ এর কিন্তু একটা ইনার মিনিং রয়েছে সেই অর্থটি আজকে আমরা বোঝার চেষ্টা করব আশা করি সকলেরই ভালো লাগবে এই ত্রিভুজ স্যাম্বলটি কেন ব্যবহার করা হয়েছে এটি ব্যাখ্যা করার আগে আমি একটি ছবি দেখাবো আর এই ছবিটি দেখালেই অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে আশা করি অনেকটা তোমরা বুঝতে পেরেছো এখানে দেখতে পাচ্ছ এটা পিরামিডের ছবি আর এই যে পিরামিড এটি কিন্তু একটি ত্রিভুজের মতো তার মানে কোন একজন শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা যদি সর্বোচ্চ হয় তাহলে তাকে কিন্তু আমরা ত্রিভুজ দিয়ে থাকি তার মানে এই যে ত্রিভুজ এটি আসলে বোঝানো হয়েছে ওই শিক্ষার্থী এই পিরামিডের চূড়ায় অবস্থান করছে তার মানে তার পারদর্শিতার মাত্রা হচ্ছে এখানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এই ত্রিভুজ সিম্বলটি কিন্তু এই পিরামিডের চূড়াকে ইন্ডিকেট করার জন্যই এখানে এই সিম্বলটাকে বেছে নেওয়া হয়েছে আশা করি তোমাদের ভালো লেগেছে এরপরটা আমরা বোঝার চেষ্টা করি যে বৃত্ত কেন ব্যবহার করা হয়েছে কারণ আমরা জানি ইন্টারমিডিয়েট বা মধ্যম মানের শিক্ষার্থীদের আমরা হচ্ছে বৃত্ত দিয়ে মূল্যায়ন করে থাকি তাহলে এখন আমরা ছবিটি আমরা দেখাই ছবিটি দেখালে অনেকটা ক্লিয়ার হবে হয়তো তোমাদের এখানে তোমরা একটি চাকার ছবি দেখতে পাচ্ছ বা হুইল ইংলিশে বলে এই বৃত্ত আর এই যে চাকা এটিও কিন্তু একটি বৃত্ত তার মানে এই চাকা কিন্তু চলমান থাকে তার মানে কোন একজন শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা চলমান রয়েছে কোন দিকে চলমান রয়েছে ওই যে পিরামিডের শীর্ষে জন্য তার যোগ্যতাটা চলমান রয়েছে এবং তাকে এভাবে প্র্যাকটিস করে যেতে হবে এবং তাকে সামনে আগিয়ে যেতে হবে এই চাকাতে ভর করে যাতে সে সেই পিরামিডের চূড়ায় পৌঁছাতে পারে অর্থাৎ সেও যাতে সময় গিয়ে ত্রিভুজ পেতে পারে এই অর্থেই কিন্তু এই বৃত্ত স্যাম্বলটিকে এখানে ব্যবহার করা হয়েছে তার মানে ওই শিক্ষার্থীকে চলমান থাকতে হবে তাকে কন্টিনিউয়াসলি আগাইতে হবে কোন দিকে পিরামিডের চূড়ায় বা স্থানে ওঠার জন্য তাকে আগিয়ে যেতে হবে তার মানে এখানে এই যে চাকা বা হুইলকে এখানে শ্যাম্বলিক অর্থে এখানে নিয়ে আসা হয়েছে যেটিকে আমরা বৃত্ত বলি আশা করি তোমাদের ভালো লেগেছে এরপরটা আমরা হচ্ছে জানবো যেটি হচ্ছে চতুর্ভুজ সর্বশেষ যে পারদর্শিতার মাত্রা সেটি হচ্ছে চতুর্ভুজ কোন একজন শিক্ষার্থীর পারদর্শিতার মাত্রা যদি প্রিলিমিনারি বা প্রাথমিক পর্যায়ে থাকে তাহলে সেই শিক্ষার্থীদেরকে আমরা চতুর্ভুজ দিয়ে মূল্যায়ন করে থাকি তাহলে চতুর্ভুজ কি অর্থে এখানে ব্যবহার করা হয়েছে আমি একটি ছবি দেখা তাহলে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তোমরা সবাই দেখতে পাচ্ছো এখানে একটি বদ্ধ ঘরের একটা ছবি বদ্ধ ঘরের মেঝে এবং ওয়াল দেখা যাচ্ছে তার মানে বেসিক্যালি চতুর্ভুজ দ্বারা ওই শিক্ষার্থীকে বোঝানো হয় সে চার দেওয়ালে বন্দী রয়েছে কিন্তু বন্দী থাকলে বলবে না তাকে এই চার দেওয়াল ভেঙ্গে সামনে এগিয়ে যেতে হবে এখানে আমি জন্য এরকম একটা ছবি এখানে দিয়েছি দেখতে পাচ্ছ এই দেওয়ালটা ভেঙ্গে তাকে সামনে এগিয়ে যেতে হবে তারও আল্টিমেট টার্গেট হচ্ছে পিরামিডের শীর্ষে চূড়ায় ওঠা কিন্তু আগে এই চার দেওয়াল ভেঙ্গে এই চতুর্ভুজটাকে ভেঙ্গে তাকে চাকায় চড়তে হবে তার মানে তাকে প্রথমে বৃত্ত অর্জন করতে হবে এরপরে তাকে গিয়ে এরপরে তাকে চলমান হতে হবে সামনে এগিয়ে যেতে হবে এবং তারও আল্টিমেট টার্গেট সামনে এগিয়ে যেতে যেতে পিরামিডের শীর্ষে চূড়া ওঠা তার মানে ত্রিভুজ পাওয়া এবং আমি এটাও আশা করি যে তোমরা সবাই সেই পিরামিডের শীর্ষের চূড়ায় তোমরা উঠতে পারবে এবং সবাই তোমরা চেষ্টা করি তোমাদের দক্ষতার উন্নয়ন ঘটানো কারণ বর্তমান যে কারিকুলাম এখানে বেসিক্যালি বর্তমান যে কারিকুলাম এটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা এখানে তোমাদের জ্ঞান দক্ষতা দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ সব কিছুই মূল্যায়ন করা হবে আর এই মূল্যায়ন করার জন্যই কিন্তু এই তিনটি স্যাম্বলিক আর এই তিনটি স্যাম্বলিক জিনিস কিন্তু ব্যবহার করা হয় তোমাদের পারদর্শিতার মাত্রা বোঝানোর জন্য সকলে ভালো থাকবে এবং আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে সবাইকে ধন্যবাদ